হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের 29 পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই টড বাড়ি এসে তার সমস্ত খেলনা ভেঙে ফেলে। পরের দিন সকালে টডের খেলনার ঘর পরিষ্কার দেখে ট্যান্ডি খুবই মজা পেয়ে যায়। আর তারপর দেখা যায় টড আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। সেই ঘরে এরিকা এসে জানায় সে এখন মেলিসার হয়ে টডের থেকে বাচ্চা নিতে প্রস্তুত। সেটা শুনে টড খুবই খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে একজনের শুধু হাত দেখানো হয়, যে ট্যান্ডিদের ওড়ানো গ্যাস বেলুনটা দেখতে পায়। আর এদিকে এরিকা টডকে জিজ্ঞাসা করে তারা কিভাবে বাচ্চাটা নেবে। তার উত্তরে টড বলে সে তার স্পাম এরিকাকে দিয়ে দেবে, আর বাকিটা তো এরিকা জানেই যে কি করতে হবে। এরপর টডের স্পাম কালেক্ট করার জন্য ক্যারল আর ট্যান্ডি একটা ঘর সুন্দরভাবে সাজিয়ে দেয়। এদিকে মেলিসা এরিকাকে এসবের জন্য ধন্যবাদ জানায়। আর ওদিকে টডের স্পাম কালেক্ট করা হয়ে গেলে ট্যান্ডি সেটা দৌড়ে দৌড়ে এরিকাকে দিতে যায়। গেল সেটা ট্যান্ডির হাত থেকে কালেক্ট করে নেয়। পরের দৃশ্যে ক্যারল একটা গাছ থেকে যখন ফল পড়ছিল তখন সে কিছু একটা দেখতে পায়, আর একটা কাগজের মধ্যে করে সেটা বাড়ি এনে সবাইকে দেখায়। ট্যান্ডি সেটা ভালো করে দেখে বলে এটা কারোর পটি। তখন সবাই বলে তাহলে এটা হয়তো জ্যাসপারের। এরপরে ক্যারলকে বাড়িতে হ্যাঙ্গিং বেলস লাগাতে দেখা যায়, কারণ তার মনে হয় তাদের বাড়িতে অন্য কেউ আসা যাওয়া করছে। তাই এটা লাগানো থাকলে অন্য কেউ ঘরে আসলে সবাই জানতে পারবে। এদিকে এরিকার প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ এলে টড এরিকার ড্রিঙ্ক করাকে কারণ হিসাবে দেখায়। তাতে এরিকা রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণ পর মেলিসা এসে টডের তরফ থেকে ক্ষমা চেয়ে নেয়। এদিকে দেখা যায় ট্যান্ডি একটা নতুন রোবট ডগ বানিয়েছে, আর টড সেখানে এলে ট্যান্ডি তাকে তার রোবট ডগটা নিয়ে বোঝায়। রাতের দিকে জ্যাসপারের কাছে একটা গাড়ি এসে থামতে দেখা যায়, আর আগের সেই হাত দেখতে পাওয়া মানুষটিকে সেই গাড়ি থেকে নেমে জ্যাসপারের কাছে যেতে দেখা যায়। অন্যদিকে বাড়িতে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু ক্যারলের লাগানো হ্যাঙ্গিং বেলসের আওয়াজে ট্যান্ডি আর ক্যারলের ঘুম ভেঙে যায়। আর ট্যান্ডি টর্চ জ্বালিয়ে পুরো ঘর খুঁজে দেখলেও কাউকে দেখতে পায় না। কিন্তু সকালে ট্যান্ডি যখন ব্রাশ করছিল তখন আয়নায় নিজের চুল দাড়ি অর্ধেক কাটা দেখে অবাক হয়ে যায়। সে বুঝে যায় হয়তো মাইক ফিরে এসেছে। সে তার নিজের মাথার কাটা চুলগুলো ফলো করে একটা ঘরে গেলে মাইক তাকে সারপ্রাইজ দেয়, আর তারা দুজন দুজনকে আনন্দে জড়িয়ে ধরে। ট্যান্ডি প্ল্যান বানায় যে মাইককে দেখিয়ে সবাইকে সারপ্রাইজ দেবে। তখন সে বাইরে যায় আর সবাইকে জ্যাসপারের টেন্টে নিয়ে গিয়ে সাসপেন্স তৈরি করে। তখনই মাইক পিছন থেকে এসে আওয়াজ করে সবাইকে চমকে দেয়। গেল ভয় পেয়ে মাইককে গুলি করে দেয়, আর ট্যান্ডি কাঁদতে কাঁদতে মাইকের কাছে যায়। তখন মাইক আওয়াজ করে ট্যান্ডিকে ভয় পাইয়ে দেয়। তখন ট্যান্ডি জানতে পারে আসল প্ল্যান মাইক আর গেইলের ছিল। এরপর মাইক সবাইকে তার এতদিনের গল্প শোনায়, আর ট্যান্ডি তার ছেড়ে আসা চিঠির ব্যাপারে জানতে চাইলে মাইক বলে সে সেটা পায়নি, হয়তো দরজা খোলার সময় সেটা নিচে পড়ে গেছে। পরের দৃশ্যে ক্যারল মাইককে বলে তার দুটো বাচ্চার মধ্যে একজনের নাম মাইক। সেটা শুনে মাইক খুবই খুশি হয়। এরিকাও তার বাচ্চার সাথে মাইকের পরিচয় করিয়ে দেয়। আর টড সেখানে এলে টডের সন্দেহ হয় এরিকা আর মাইকের মধ্যে হয়তো কিছু একটা চলছে, তাই সে চলে যাওয়ার ভান করে লুকিয়ে লুকিয়ে তাদের কথোপকথন শুনতে থাকে। এরপর মাইক ট্যান্ডিকে তার পুরনো বল বন্ধুদের সাথে দেখা করায়, আর ট্যান্ডি সেখানে দেখে মাইক এমন একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে জীবিত মানুষদেরকে খুঁজে পাওয়া যাবে। এদিকে টড ভাবে মাইক আসাতে এরিকা হয়তো তার বদলে মাইকের বাচ্চার মা হতে বেশি পছন্দ করবে, তাই সে রেগে গিয়ে মাইকের গাড়িতে ভুলভাল কথা লিখে আসে। মাইক সেটা বুঝতে পেরে টডের কাছে যায় আর বলে সে শুধুই তাদের সাথে দেখা করতে এসেছে, তার থেকে বেশি কিচ্ছু না। আর এও বলে টডের উচিত এরিকার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। টড এরিকার কাছে ক্ষমা চাইতে গেলে এরিকা তাকে বলে সে প্রেগনেন্ট, আর সেটা শুনে টড আনন্দে কাঁদতে শুরু করে দেয়। রাতে এই আনন্দে সবাই পার্টি করে,
আর পাঁচের শেষে সবাই ঘুমাতে গেলে মাইক একা পড়ে যায়। তাই সে তার গাড়িতে ফিরে আসে, আর ফিরে এসে সে তার কম্পিউটারে অন্য একজন জীবিত মানুষের থার্মাল ইমেজ দেখতে পায়। পরের দিন সকালে দেখা যায় টট তার আসন্ন বাচ্চার জন্য একটা ঘরে রং করছে। সেখানে এরিকা এসে বলে সেই রংটা তার পছন্দ না, তাই দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে সেই ঘরে তারা সবুজ রং করবে। এরপর খাবার টেবিলে মাইক সবাইকে জানায় সে একটা জিনিসের সন্ধান পেয়েছে, কিন্তু এখনো জানে না সেটা কি, তাই সে আজই ওই জিনিসটাকে খুঁজতে বেরোবে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের শেষ পর্বে কি হয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। খুব তাড়াতাড়ি দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের এর পরের এবং শেষ পর্বটি আমরা আপলোড করে দেব। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।